থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে জানানো হলো উৎপাদনের থেকে বিদ্যুৎ চাহিদা কম, তাই 6টি ইউনিটের মধ্যে একটি চলছে। বিদ্যুৎ চাহিদা কম থাকার কারণে উৎপাদনও কমিয়ে দেওয়া হয়েছে। খোকন মিশ্র, পূর্ব মেদিনীপুর, ক্রাইম ব্রাঞ্চ। কিছু রয়েছে সেগুলো মেনটেনেন্সও রয়েছে, তো সেক্ষেত্রে কি একটা আর্থিক ক্ষতি তো একটা হচ্ছে, মানে বিদ্যুৎ বিক্রি করলে তো রেভিনিউটা আসতো, সেক্ষেত্রে একটা আর্থিক ক্ষতি তো একটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা আমাদের দুরকম আর্থিক আছে, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট। সুতরাং কিছু টাকা আমি যদি না চালি তাও পাই, কিছু টাকা আমরা পাচ্ছি না, যে টাকাটা পাচ্ছি না সেটা খুব কম অ্যামাউন্ট। সুতরাং ক্ষতির দিক দেখতে গেলে আমাদের কিন্তু সেরকম ক্ষতি হয়, কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে, যদি বিদ্যুৎ চাহিদা থাকতো তাহলে মানুষকে বিদ্যুৎ দিতে পারতাম। কয়লার যোগানের ক্ষেত্রে কি কোনো কয়লা প্রচুর আছে, সমস্যা নেই কি মনে করছেন? এই পরিস্থিতি কেটে যাবে অবশ্যই, কাটবে, কোনো পরিস্থিতি এরকম খারাপ হতেই পারে না। আরে আমরা সব এত ইঞ্জিনিয়ার, এত আমাদের লোকেরা আছে, সবাই বসে আছি, চাকরি করছি এখানে, এই প্ল্যানটাকে ভালো করবার জন্য আপ্রাণ চেষ্টা করছি, নিশ্চয়ই কাটবে এটা। এবং না কাটলে তো আপনারা আবার আমার কাছে এরকম বাইক নিতে আসবে, কাটাতে হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের একটু বৃষ্টির জন্য সমস্যা না হলে মেলাটা ঠিকই চলছে। আর যেই দুটো সংযোগের কথা বলেছে, একটা তার মধ্যে দেহদান আছে, দেহদানটা আমরা হাইলাইট করতে চাইছিলাম বারবারই, সেটা একটা সামাজিকভাবে আমরা দেহটাকে দান করতে পারি কীভাবে, সেটার জন্য আমরা শুধু রিসা থেকে একজন এসেছেন, উনি দেহদানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দেখাচ্ছেন, এবং সেটা একটা এডুকেশনও হচ্ছে, প্লাস লোককে সচেতন করছে দেহদান করলে কী কী কুলটি, সব দিক থেকে নজর রেখেই মেলাটা করা হচ্ছে। চেষ্টা করছি মেলাটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে চালানো যায়, তার একটা চেষ্টা আমাদের সবার মধ্যে আছে। কমিটি ভীষণ ভালো কাজ করছে, তার সঙ্গে আমাদের যারা জেলার আছেন, জেলার সভাপতি বা বিভিন্ন কর্মাধ্যক্ষ যারা আছেন, প্রত্যেকেই আমাদের সাহায্য করছেন বলে আমরা মেলাটা কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কেন বলছো, ইন্ডাস্ট্রির ঘাটতির জন্য কি বিদ্যুৎ চাহিদাটা কম? ওটা আমি বলতে পারবো না, ইন্ডাস্ট্রি ঘাটতি আছে কিনা তো এসিডিসিএল বলতে পারবে। তত এই একটা চলে বাকি বন্ধ থাকে সেরকম হয় না, তো দুটো বা তিনটে চলে, এবারে দেখা যাচ্ছে একটু ম্যাক্সিমাম বন্ধ, সেই জন্যই বলছি এবছর কি চাহিদাটা একটু অস্বাভাবিক কম মনে হচ্ছে? না না না, ওটা চাহিদা কম আমার কাছে রয়েছে, চাহিদা কম এসিডিসিএল আপনাকে বলতে পারবে কত চাহিদা আছে নাকি। আমার কাছে চাহিদা দেখা যাচ্ছে যে আমার কাছে চাহিদা কম, মানে কোলাঘাট থার্মাল পাওয়ার এই একটা ইউনিট চলছে গোটা শীতে, এরকম এটা বোধহয় এক্সেপশন আছে, এবারে অন্যান্য বড় দু তিনটা অন্তত চলে, হতে পারে। সেটা বলতে পারে আপনাদের কাছে এখন চাহিদাটা কম? হ্যাঁ, আমার কাছে বিদ্যুৎ না চাইলে আমি দেবো কি করে, সেটা বিদ্যুৎ তো চাইতে হবে, চাহিদা কম বলেই বলছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যেটা করেছে তার জন্য আমরা কিন্তু অলরেডি একটা ইউনিটে কাজ করে ফেলেছি, আরেকটা ইউনিটে আমাদের কাজ চলছে, যেটা বললাম এক্ষুনি যে বন্ধ আছে ইউনিটটা, আর নতুন কিছু কাজ আমরা ধরেছি তিনটি ইউনিটের ওপর। দূষণটা তো গ্রামবাসীদের জন্য যেমন খারাপ, আমরা যারা এখানে টাউনশিপে থাকি আমাদের জন্যও খারাপ। এরকম ভাবছেন যে আমরা বাইরে থেকে এখানে চাকরি করতে এসেছি, আমাদের শরীর ঠিক থাকছে, এরকম নয়। কিন্তু গ্রামবাসী এবং আমরা কিন্তু একই জায়গায় একসঙ্গে বসবাস করি, সুতরাং দূষণ গ্রামবাসীর জন্য আমরা ভাবছি তা নয়, আমরা সবার জন্যই ভাবছি, এবং আমরা সেটা কন্ট্রোল করার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট লাগার কথা আমরা সব চেষ্টা করেছি, এখনও কাজ চলছে, এক্সপেক্টেড আমরা ওটা কন্ট্রোল করে নেব। এখনও ল্যান্ড রোজারে অনেকে চাকরি পায়নি, দ্বিতীয়ত 5 কিলোমিটার সারাউন্ডের বিদ্যুৎ দরকার আছে, সেটা এখনও হয়নি। এটা আমি বলতে পারবো না, এটা মেলার কোশ্চেনও নয়, মেলার মধ্যে তো আসা উচিত নয়, সেটা আপনি আমার অফিসে যখন থাকবেন তখন যাবেন, আমি কথা বলব, মেলা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলুন।